বর্তমানে যারা হচ্ছে সিক্স সেমিস্টারের পড়াশোনা করো সিভিলে ডিজাইন অফ স্ট্রাকচার, তো এই বইটাকে অনেকে ভয় পাও আর অনেকেও খুব পছন্দ সহকারে পড়াশোনা করো, কারণ হচ্ছে ম্যাথমেটিক্স আছে, অনেকে হচ্ছে ম্যাথকে ভালোবাসে আবার অনেকে ম্যাথ দেখলে ভয় পায়। তো সেক্ষেত্রে আমরা আজকে কয়েকটা চাপ্টার বলে দেবো, 2 থেকে 3টা বা 4টা চাপ্টার, ওই চাপ্টারগুলো পড়াশোনা করলে হচ্ছে ভালো রেজাল্ট করা পসিবল। আচ্ছা তো চলো কথা না বলে আমরা শুরু করি যে কী কী আমরা পড়বো। সো এখানে দেখো অনেকগুলো চাপ্টার আছে, তো সবগুলো চ্যাপ্টার থেকে আমি দেবো না, ভিডিও শেষে যারা হচ্ছে একদম টোটালি পড়ো নাই তাদের জন্য কিছু সাজেশন দেবো। আর ভিডিওর প্রথম দিক থেকে শুরু করে হচ্ছে আমরা একদম টোটাল সাজেশনটা দেবো আর কি, যারা এ প্লাস পাওয়ার জন্য একটু পড়াশোনা করো তাদের জন্য। আসলে এ প্লাস পাওয়ার জন্য যে সাজেশনটা দেওয়া হয় তো এটা আসলে সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, যেমন গতকালকে সার্ভিং অ্যাডভান্স সার্ভিং যে সাজেশনটা হয়েছে, সো এটা খুবই মারাত্মক একটা, আমরা সাজেশন যেটা দিচ্ছি সাজেশন থেকে প্রায় হচ্ছে তোমার 70% কমন আসছে। তবে বিষয়টা হচ্ছে যে সিলেবাস, বইয়ের সিলেবাস বাইরের থেকেও কিছু প্রশ্ন আসছে, সো এটা থেকে এত বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আশা করি তোমাদের ওই পরীক্ষাটা অনেকেরই খারাপ হয়েছে বা অনেকেরই ভালো হয়েছে, সো এই জন্য এটা বিভ্রান্ত না হয়ে আগামী পরীক্ষার জন্য, নেক্সট পরীক্ষা যেটা মানে এই পরীক্ষার জন্য তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নাও। তো চলো কথা না বলে আমরা দেখি যে কী কী আসতে পারে। আচ্ছা এখানে যদি আমি দেখাই প্রথমে হচ্ছে প্রথমত থেকে আমরা কংক্রিট, তারপর হচ্ছে সিমেন্ট কংক্রিট, আর হচ্ছে এখানে সিমেন্ট রেশিও, এইসব এই যে 6 নম্বরটা আর 5 নম্বরটা সুপার ইম্পর্টেন্ট, এগুলো একটু পড়ে নিবা। আর হচ্ছে যদি আমরা এই পাশে দেখাই, এই পাশে ফ্রি স্টেট কংক্রিট কাকে বলে, এটা একটা জাতীয় প্রশ্ন, এটা একটু পড়তে পারো। আর হচ্ছে এখানে 10 নম্বরটা পড়তে পারো, তারপর হচ্ছে তোমরা এখানে এই যে 17 নম্বরটা পড়তে পারো। এছাড়া যদি এই পাশে আসি অনেক প্রশ্ন, তো এখানে 18 লাগবে, 19 লাগবে, তারপর হচ্ছে 21 লাগবে, তারপর হচ্ছে 22 লাগবে, 23 লাগবে, এগুলো হচ্ছে জাতীয় একটা কোশ্চেন, এগুলো লাগবে, আর কিছু লাগবে না। আর যদি এই পাশে আসি, এই পাশে অনেক প্রশ্ন, তবে তোমাদেরকে আমি বেশি প্রশ্ন দিই না, তারপরেও তোমরা আশা করি হচ্ছে ভালো স্কোর করতে পারবা। আর আমার দেওয়ার বাইরেও যদি কারো মনে হয় যে কোনোটা আসবে, সেক্ষেত্রে তোমরা ওটা ফলো করতে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা যদি এই পাশে আসো সেক্ষেত্রে হচ্ছে 36 লাগবে, প্লাস হচ্ছে 37, আর কিছু লাগবে না। আচ্ছা যদি এই পাশে আসি, এই প্রশ্নটা একদম জাতীয় একটা কোশ্চেন, এখান থেকে একটা প্রশ্ন আসবেই, এসিআই কোড অনুযায়ী কী ডিজাইন কী, এই প্রশ্নগুলো একটু বেসিক, সেজন্য এগুলো দেওয়া আর কি প্রথমতাটা। ওকে এটা লাগবে, তারপর হচ্ছে এটা লাগবে, আচ্ছা এটা লাগবে, সো তারপর হচ্ছে এটা লাগবে, এগুলো যদি পড়াশোনা করো তাহলে হবে, সংক্ষিপ্ততে চলে যায়, ফ্লেক্স সুবিধা অসুবিধা দুইটাই লাগবে এটা। আচ্ছা তারপর হচ্ছে এখানে যদি অনেক প্রশ্ন আসে, তবে আমি বলবো যে এই যে কংক্রিটগুলো আছে, ফ্রি স্টেট কংক্রিট, তারপর হচ্ছে সাধারণত কংক্রিট, আরসিসি যে জিনিসগুলো আছে, সো ওগুলো সুবিধা অসুবিধা সবগুলো পড়ে নেবা, আর হচ্ছে পার্থক্য একটু পড়ে নেবা। আর এই যে এটা সুপার ইম্পর্টেন্ট, এটা আসতেও পারে, ঠিক আছে, এটা স্ট্রাকচারাল মেকানিক্সেও তোমরা পড়ে আসছো। আচ্ছা তারপর হচ্ছে এখানে পার্থক্যটা, পার্থক্যটা মনে করো চলে আসছে এরকম একটা পার্থক্য, ঠিক আছে, তো এখান থেকে আর কিছু নাই। তো আমরা রচনামূলক কী আসতে পারি, দেখা গেল রচনামূলক আসলে দেওয়ার মতো তেমন কিছু নাই, তারপর আমি দিয়ে দিচ্ছি, কখনো কখনো দেখা যায় সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলকের মধ্যে দিয়ে দেয়, সো এরকম হইতে পারে আর কি, যে এই রচনামূলক এখানে যদিও এগুলো, বাট এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে রচনামূলক দিয়ে দিতে পারে। সো দ্বিতীয় অধ্যা, তো দ্বিতীয় অধ্যা থেকে কী কী আসতে পারে, সো আমরা দ্বিতীয় অধ্যায় চলে যাই। দ্বিতীয় অধ্যা থেকে এখানে যদি দেখাই, এখানে হচ্ছে যে 4 লাগবে, 5 লাগবে, তারপর হচ্ছে 6 লাগবে, 7 লাগবে, ঠিক আছে, আর কিছু পড়তে হবে না। আচ্ছা তারপরে যদি আমরা এই পাশে আসি, এই পাশে তো অনেক প্রশ্ন, তবে এই পার্থক্যটা একটু দেখে নিবা, আর এখান থেকে আর কিছু দেবো না, এই যে এই টেকনিকটা একটু শিখে নিবা, 13-12। আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে 19 লাগবে, আর হচ্ছে 16-17, আর কিছু লাগবে না। আচ্ছা রচনামূলক থেকে আমি বললাম যে সংক্ষিপ্তর জন্য এগুলো দিয়ে দিবে, রচনামূলক না, এগুলো 2 লাগবে, 1 লাগবে, এগুলো সংক্ষিপ্ত, ঠিক আছে, এগুলো রচনামূলকও আসতে পারে, ভাগ্য যদি বেশি খারাপ হয়ে যায় আর কি, মানে ভালো হয়ে যায় যদি আর কি। আচ্ছা যাই হোক, সো এখান থেকে যেই এখান থেকে তৃতীয় অধ্যায়, এটা হ্যাঁ তৃতীয় থেকে একটা ম্যাথ কনফার্ম আসবে, তোমরা মনে করতে পারো। সো এখানে হচ্ছে 2টা নিয়মের ম্যাথ আছে, তোমরা হচ্ছে এই ম্যাথগুলো যদি না পারো, যে এই ম্যাথগুলো এক্সের মান বের করতে বলবে, যে এপএস এফসি দেওয়া থাকবে, অথবা তোমাকে বলতে পারে যে তোমার এম এর মান বের করো, অর্থাৎ এই যে ম্যাথটা, এই টাইপের ম্যাথগুলো, 11 নম্বর যে ম্যাথটা আছে, সো এই টাইপের ম্যাথগুলোই সবগুলো এখানে 2টা 3টা নিয়মের ম্যাথ আছে, 2টা নিয়মের ম্যাথ, সো এই ম্যাথগুলো একটা করে নিবা। তো তোমরা যদি কেউ না করে থাকো, আমাদের ইউটিউব চ্যানেল ক্লাসগুলো আছে, তোমরা চাইলে এখান থেকে ক্লাসগুলো করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপর এই অধ্যায় থেকে আমরা চলে যাবো, ও সরি, এই অধ্যায় সংক্ষিপ্ত প্রশ্ন দিলাম, তো
আচ্ছা, অতি সংক্ষিপ্ত দিয়ে দিচ্ছে, রূপান্তর সেকশন একটা জাতীয় কোশ্চেন, দুই জাতীয় কোশ্চেন। আচ্ছা, এখান থেকে আর কিছু না, সব বাদ। আচ্ছা, এটাতে একটা প্রশ্ন হইতে পারে, 5 নম্বরটা। আচ্ছা, তারপর যদি এই পাশে আসি, এই পাশে হচ্ছে যে এগুলো ম্যাথ পড়লেই লাগবে, এই সূত্রগুলো, এগুলো তোমার দিব না, এগুলো একই কথা, ওগুলো এখান থেকে পড়লেই হবে। 14 নম্বরটা পড়বা, তারপর হচ্ছে এখানে 18 পড়বা, তারপর হচ্ছে 20 পড়বা, ঠিক আছে? তো এগুলো পড়লেই হলো, আর কিছু লাগবে না। আবার সংক্ষিপ্ত, সংক্ষিপ্ততে এই চিত্রটা একটু দেখে আসবা, কারণ এটা একটা প্রমাণ আছে, ওই যে এই প্রমাণটা, ঠিক আছে? এই প্রমাণটা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে, আর হচ্ছে এটা সংক্ষিপ্তর জন্য আসতে পারে, আর ওই যে সুবিধা অসুবিধা 7 নম্বর, ঠিক আছে? এটা একটু পড়ে নিতে পারো। আর রচনামূলক, রচনামূলকে যেটা বলে দিলাম, এখান থেকে একটা ম্যাথ আসার সম্ভাবনা বেশি, একটা ম্যাথ আসতেই পারে। সো যেই ম্যাথ দেখাইছি এটা একটু ফলো করলে হবে। আচ্ছা, 4 নম্বরে চলে যাই, তো এটা তো তেমন কিছু নেই, এখানে হচ্ছে স্টিরাপের যেই প্রশ্নগুলো আর কি, টর্শন কী, সো ডায়াগোনাল মুভমেন্ট বা টর্শন বা 3, 4, এগুলো একটু পড়বা। আসলে এই প্রশ্নগুলো হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, ঠিক আছে? একটা বললে আরেকটা পড়তে হয় এরকম আর কি। সংক্ষিপ্তর ক্ষেত্রে হচ্ছে যে এই প্রমাণটা যেটা বললাম একটু আগে, এই প্রমাণটা পড়লেই হবে, আর কিছু লাগবে না। আর রচনামূলক এখান থেকে আসতে পারে শিওর, ঠিক আছে? রচনামূলক এই যে এটা আর 5 অধ্যায়, এই 2 অধ্যায় থেকে একটা কনফার্ম থাকতে পারে, আর 3য় অধ্যায় থেকে একটা আসবে। আচ্ছা, অঙ্কগুলো কিন্তু লিঙ্ক করা, এগুলো হচ্ছে একটার সাথে একটা রিলেটেড আছে। একটা তো হচ্ছে স্ট্রিট আপ লাগবে কি না, আর একটা হচ্ছে স্ট্রিট আপ যদি লাগে তাহলে ডিজাইন করো। যেমন এটা একদম ইজি সিম্পল একটা ম্যাথ, ডিজাইন, ম্যাথ বললে এগুলো ভুল, আমরা ডিজাইন বলবো এগুলোকে। আচ্ছা, আর রিইনফোর্সমেন্ট এটা লাগবে, তারপর ওয়াইব্রেনের কী, স্ট্রিট আপ কী, আরসিজি বিম, আর হচ্ছে স্ট্রিট আপ, ওগুলো তো একদম জাতীয় প্রশ্ন। আচ্ছা, এখানে হচ্ছে আর যে প্রশ্ন এসে করুন, যে তোমরা যদি পড়ো এখান থেকে এটা পড়তে পারো, আর একটাও না, যদি অনেকগুলো বোর্ডে আসছে এগুলো লাগবে না, 14 পড়বা। আচ্ছা, এই পাশে যদি আসি, এখানে রচনামূলক সরি সংক্ষিপ্ত অনেক প্রশ্ন আসে, যে এই প্রমাণটা আসতে পারে অথবা এই প্রমাণটা, এই 2টা প্রমাণ পড়লে হবে, আর কিছু লাগবে না। আর রচনামূলকের যে বিষয়টা বলে দিলাম, এখান থেকে ম্যাথ আসবে, ম্যাথ বা প্রমাণ, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে 6 অধ্যায়, 6 অধ্যায় তো সেম, এখানে একদম ছোটো, একদম ছোটো, এগুলো সংক্ষিপ্তর জন্য এই ম্যাথগুলো আসতে পারে আর কি, যে যেমন এটা 6.2, এই ম্যাথগুলো আসতে পারে, এরকম একদম এই টাইপের ম্যাথগুলো আমি যেগুলো বলতেছি এগুলো বললেই হবে। আচ্ছা, সো এটার জন্য এগুলো পড়ে নেবে, আর এই সূত্রটি তো লাগবে, বাস আর কিছু লাগবে না। আর এখানে সংক্ষিপ্ত থেকে তেমন কিছু স্ট্যান্ডার্ড হুক কি এটা করতে পারো, আর কিছু লাগবে না, বাদ। সংক্ষিপ্তের মধ্যে চলে আসি এখন, সংক্ষিপ্তের জন্য এই 2 পড়বা, আর হচ্ছে তোমরা এই যে হুকের বিভিন্ন চিত্র এগুলো একটু দেখে নিবে, এছাড়া কিছু লাগবে না, বাদ। আচ্ছা, তো এখান থেকে রচনামূলক আসার সম্ভাবনা খুবই কম, এই যে ওই প্রমাণটা হচ্ছে সংক্ষিপ্তর জন্য আসতে পারে, যদি এটা আসে অ্যাঙ্করজে সংক্ষিপ্তর জন্য যদি আসে আর কি, এছাড়া আর কিছু না। আচ্ছা, আমরা চলে আসি 7 অধ্যায়, 7 অধ্যায় থেকে হচ্ছে যদি ভাগ্য ভালো থাকে এখানে 3টা প্রশ্ন আসতে পারে রচনামূলক, ঠিক আছে? ভাগ্য ভালো থাকলে 3টা রচনামূলক আসতে পারে, তো দেখে নিই কী কোন ধরনের ম্যাথ আসতে পারে। একদম এটা, এই যে 7.9, এই টাইপের ম্যাথগুলো যদি তোমরা করো তাহলে তোমাদের কমন আসার সম্ভাবনা অনেক বেশি। এটা হচ্ছে WSD মেথড, হচ্ছে কীভাবে ম্যাথগুলো করতে হবে। সো এখানে তোমরা সেমি কন্টিনিউয়াস বিম আছে, ওই যে কন্টিনিউয়াস বিমগুলো একটু দেখতে পারো, কারণ আমাদের সময় একটু বিভ্রান্ত করে দিয়েছিলো প্রশ্নগুলো, মানে কন্টিনিউয়াস বিম কোনটা এটা বুঝি নাই, তারপর আমরা করতে অনেক সমস্যা হয়েছে, সেমি কন্টিনিউয়াস বিম, ওই যে জিনিসগুলো তোমরা এখানে, আমরা জানি বিম 5 প্রকার, মানে সাপোর্ট অনুযায়ী ওই 5 প্রকার যে ডিজাইন আছে WSD পদ্ধতিতে, ওই ডিজাইনগুলো করলে হবে, জাস্ট কিছু সূত্র পার্থক্য, ঠিক আছে? এই সামথিং কিছু কোশ্চেন পার্থক্য। আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এটা লাগবে, সূত্রটা দিব, তারপর হচ্ছে এটা, এটা আর কিছু লাগবে না, শুধু 9, আর কিছু লাগবে, 8, 9, 8, আর কিছু না, শেষ। সংক্ষিপ্ত যদি আই, সংক্ষিপ্ত থেকে হচ্ছে 3 নম্বরটা লাগবে, আর হচ্ছে 1 নম্বরটা লাগবে। আর রচনামূলক এখানে অনেক আছে, অনেক ম্যাথ, তবে এখান থেকে আমি শুধু তোমাদেরকে এই যে প্রমাণটা দেবো এটা একটু পড়বা, আর আর কিছু পড়তে হবে না, বাট। আর এখান থেকে আমি বলে দিলাম যে 7 অধ্যায় থেকে কমপক্ষে 1টা ম্যাথ, 1টা তোমার প্রমাণ আসবে, ঠিক আছে? এটা তোমরা কনফার্ম থাকতে পারো। 8 নম্বর অধ্যায়, সো 8 নম্বর অধ্যায় কী কী আসতে পারে, এটা হচ্ছে ইউএসডি মেথডে হচ্ছে কীভাবে ডিজাইন করতে হয়। সো ইউএসডি মেথডের কেমন ম্যাথগুলো তোমাদের আসতে পারে সেটাও একটু দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে সেম, এটা হচ্ছে 10 নম্বর ম্যাথগুলো, দেখো এরকম, ঠিক আছে? 8.10 যে ম্যাথটা, সো এরকম টাইপের ম্যাথগুলো আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। তাছাড়াও তোমরা যদি আরও আরও যদি করতে চাও, সেক্ষেত্রে হচ্ছে যে 13 নম্বর যে ম্যাথ আছে, সো এই টাইপের ম্যাথগুলো করতে পারো, ঠিক আছে? এগুলো আসার মতো আর কি।
আচ্ছা, সো ম্যাথ বলতে আমি ডিজাইন বোঝাচ্ছি এখানে। ম্যাথ বলতে কোনো শব্দ নেই এখানে, যেহেতু ডিজাইন বইটা সম্পূর্ণ ডিজাইন। আচ্ছা, এখানে হচ্ছে দুই নম্বরটা লাগবে, আর হচ্ছে এটা এটা তিন চার, আর একটাও লাগবে না সব বাদ। আচ্ছা, উৎসঙ্গের জন্য এখানে ডিজাইন লোড বলতে কী বোঝো, আর ইউটি মেথড আর ইউটি আলটিমেট লোড বলতে কী বোঝো, শেষ আর কিছু না। এই পাশে যদি আসি, একটা পড়তে হবে না, সংক্ষিপ্ত কোনো পড়ার দরকার নেই। ম্যাথগুলো শুধু শিখলে হবে, যে ম্যাথগুলো বলছি একটা নিয়মের ম্যাথগুলো শিখলে আশা করি তোমাদের কমন আসবে। আচ্ছা, আর হচ্ছে আর তেমন কিছু দেওয়ার তো আমার কোনো ইচ্ছে নেই তোমাদেরকে। সো এখান থেকে আট অধ্যায় থেকে একটা একটা ম্যাথ আসতে পারে না, শুধু তোমার হচ্ছে যদি তিনটা স্টার থাকে আমি হচ্ছে এখানে তিনটা স্টার দিয়ে দেবো, ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। ওকে, তারপর নয়দা থেকে, তো নয়দা থেকে আর ভাই একটা ভালো কথা বলে দিচ্ছি, তোমরা জানো সিভিল ডিপার্টমেন্টের প্রথম সেমিস্টার থেকে অষ্টম সেমিস্টার পর্যন্ত সকল বইয়ের গাণিতিক সমস্যার সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, যারা দেখানো অবশ্যই দেখে নিতে পারো। পাশাপাশি হচ্ছে তোমরা যারা হচ্ছে এই বইটা ভালোভাবে পারো না বা ম্যাথ করো নাই, তোমরা হচ্ছে আমাদের প্লে লিস্টে যাইয়া হচ্ছে তোমরা ক্লাসগুলো করে নিতে পারো। ম্যাথগুলো দেওয়া আছে আমার, মেবি অষ্টম অধ্যায় পর্যন্ত ভিডিওগুলো দেওয়া আছে ক্লাসগুলো। ওকে, আচ্ছা, নবম অধ্যায় থেকে চলে আসলাম। আর আরেকটা বিষয় করে দিচ্ছি, তোমরা সবাই শেয়ার করে দেবা তোমাদের বন্ধুবান্ধবকে, তাহলে হচ্ছে আমরা ভিডিও করে হচ্ছে একটা আনন্দিত পাই তোমাদের ফিডব্যাক পেয়ে, ঠিক আছে, যেমন ফিডব্যাক পেয়ে কিন্তু আজকে সাজেশনটা তৈরি করতেছি। ওকে, আচ্ছা, যদিও হচ্ছে তোমাদের গতকালকে পরীক্ষাটা খারাপ হয়েছে, খারাপ বলতে হচ্ছে একটু হার্ড হয়েছে প্রশ্ন, সেই জন্য ঝুলন্ত বিম এটা লাগবে, তারপর এটা লাগবে, এটা লাগবে, বিভাজন সেকশন লাগবে, ইনফ্লুয়েন্স পয়েন্ট লাগবে, এই পেজের সবগুলো একবার দেওয়া, শুধু এক নম্বরটা বাদে। তারপর হচ্ছে এখান থেকে আর কিছু লাগবে না, সংক্ষিপ্ত তো কিছু দেবো না, শেষ। এখান থেকে ওই যে আমি নয় নম্বর অধ্যায় থেকে একটা ম্যাথ আসতে পারে, আবার শিউর না, মানে নয় আর দশ থেকে একটা আসে, ঠিক আছে, সবসময় যা বিবেচনা করে দেখলাম আর কি, নয় দশ থেকে একটা আসতে পারে। সো এই যে দশ নম্বরের ডাবল রেইনফোর্স মেথডের কেমন ম্যাথগুলো পড়বা, হ্যাঁ, এই যে সাত নম্বর, দশের সাত, এই ম্যাথগুলো, সো এই ম্যাথগুলো আসার সম্ভাবনা অনেক বেশি, সো এগুলো একটু দেখে নিবা তাইলে হবে, আর কিছু লাগবে না। সাত অথবা তোমরা যেটা পড়তে পারো সেটা হচ্ছে যে ছয়, সাত ছয় যে ম্যাথগুলো আছে ওগুলো একটু দেখলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, ওকে, তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে প্রায় হচ্ছে লাস্টের অর্ডার দিকে, যেটাই হোক দশ নম্বর অর্ডার কী কী পড়বা, টিবিম, টিবিমের ক্ষেত্রে হচ্ছে তোমরা ওয়েব ব্রেঞ্চ মঞ্চ কী এটা লাগবে, সুবিধা অসুবিধা, তারপর হচ্ছে এটা এটা, ওকে, এই দুইটা পড়লে হবে। এছাড়া আমার মনে হয় হচ্ছে এখান থেকে এক পড়বা, আর হচ্ছে এখানে তিন পড়বা, আর হচ্ছে পাস পড়বা, ঠিক আছে, এগুলো পড়লে হবে, আর কিছু লাগবে না। তো এই অধ্যায় থেকেও একটা ম্যাথ আসতে পারে, তো টি 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 শেপ থেকে, টি শেপ থেকে মাঝে মাঝে ম্যাথ আসে, সো সেক্ষেত্রে তোমরা এখান থেকে একটা পড়ে নিতে পারো। তারপর কম্পিউটার ইনফরমেশন আরসিসির ডিজাইন, সো এখান থেকে একটা ডিজাইন আসতে পারে। সো আমি একটা কথা বলেছি, ডিজাইনগুলো সবগুলো কিন্তু সেম সিমিলার, জাস্ট একটু একটু পার্থক্য, হ্যাঁ। তো তোমরা যদি আট অধ্যার যে সরি তোমরা যদি সাত অধ্যার ম্যাথগুলো ভালোভাবে করো, মানে ডিজাইনগুলো যদি ভালোভাবে করো, তাহলে হচ্ছে তোমাদের সবগুলা সবগুলো থেকে তোমরা টাস্ক করতে পারবে। আর ডিজাইনে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে তুমি যদি টাস্ক করে আসো সেক্ষেত্রে তুমি মার্ক পাবা, ঠিক আছে, ডাবল রেইনফোর্সমেন্ট, ডাবল রেইনফোর্সমেন্ট লাগবে, এটাও লাগবে, এটাও লাগবে। আচ্ছা, আচ্ছা, যদি এই পাশে আসি সেক্ষেত্রে হচ্ছে এই যে পার্থক্যটা একটু দেখে নিবা, আর হচ্ছে এখানে কিছু নাই। সো ডাবল রেইনফোর্স মানে এই যে আমরা যেটা দিলাম এগারো অধ্যায় থেকে ম্যাথ আসবে এটা কনফার্ম থাকতে পারো, ঠিক আছে। আচ্ছা, লিন্টেল, লিন্টেল থেকে এখানে আসলে সংক্ষিপ্ত আসার সম্ভাবনা বেশি, মানে প্রথম স্টেপটা আসতে পারে, যেমন বলতে পারে যে সানসেটের পরিমাণ বা লিন্টারের যে ওজনটা সেটা বের করো, এরকম ম্যাথগুলো আসতে পারে আর কি। তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে এখানে লিন্টার বলতে কী বোঝো, তিন নম্বর লাগবে, আর হচ্ছে এখানে পাঁচ লাগবে, ছয় লাগবে, আর হচ্ছে তোমার সাত লাগবে, আর এক লাগবে, এছাড়া আর কিছু এই সেটে লাগবে না। তো লিন্টেলের ম্যাথগুলো যে আসে না তা কিন্তু না, লিন্টেলের ম্যাথগুলো আসে। আচ্ছা, এখন তোমাদেরকে কী কী সাবজেক্টগুলো বেশি পড়তে হবে এই জিনিসটা যদি তোমাদেরকে একটু বলি, হ্যাঁ। আচ্ছা, তো এখানে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, তোমরা যদি হচ্ছে তিন অধ্যা ভালো করে কেউ পড়ো, তিন, সো তিন অধ্যা, তিন নম্বর অধ্যাটা, তারপর হচ্ছে তোমরা সাত নম্বর অধ্যা, ঠিক আছে, তারপর হচ্ছে আট, তারপর হচ্ছে তোমরা যদি পড়ো চার, মানে চার আর পাঁচ তো সেম, তো চার আমি বললাম আর কি, চার, তিন চার সাত আট, ঠিক আছে, এই যদি এগুলা পড়ো ভালোভাবে তাহলে আমার মনে হয় তোমাদের রচনামূলক হচ্ছে কমপক্ষে হচ্ছে তোমার ছয়টা থেকে মানে চারটা কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর কি, ঠিক আছে। আচ্ছা, এগারো তো থেকেও তোমাদের ম্যাথ আসতে পারে, সো এগারো বা দশ, এগারো অথবা দশ, ঠিক আছে,
এক দুই তিন চার পাঁচ ছয়টা অধ্যায় দিয়ে দিছি, প্রায় অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে। সো যেহেতু তোমাদের 12টা আছে, 6টা চ্যাপ্টার যদি কেউ ভালোভাবে পড়ো আশা করি তোমাদের হচ্ছে ফার্স্টটা কমন আসবে, আমি শিওর দিতে পারি। ঠিক আছে, রচনামূলক তো রচনামূলক পাঁচটা কমন আসলে ওদের সঙ্গীত সঙ্গীত এমনি তো আসবে, যে সঙ্গীত ওদের সঙ্গীতগুলো দিছি তোমরা বাকি কথাগুলো সবাই এমনি পড়ে নিবা। আর যারা হচ্ছে টোটালি একদম পড়ো নাই, ওয়ান নাইট প্রিপারেশন টোটালি কোনো মতে হচ্ছে পাস করতে চাও, সেক্ষেত্রে এই চ্যাপ্টারগুলো যদি একটু ভালোভাবে পড়ো তোমরা আসলে কমন পাবা কমপক্ষে হচ্ছে 60%। ঠিক আছে, সেজন্য সবাই একটু মনোযোগ সহকারে পড়াশোনা করো, সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।